গত বছর শুধু ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন কারিকুলাম চালু হলেও চলতি বছর থেকে নবম শ্রেণী পর্যন্ত পাঠদান চলছে এই কারিকুলামে। মূল্যায়ন পদ্ধতি নিয়ে নানা আলোচনা সমালোচনার পর 65% লিখিত এবং 35% ব্যবহারিক ধরে ঠিক করা হয়েছে মূল্যায়ন পদ্ধতি। সম্প্রতি সারা দেশে শুরু হয়েছে সামষ্টিক মূল্যায়ন, তবে পরীক্ষার প্রথম দিন থেকেই প্রশ্ন ফাঁসের অভিযোগ করে আসছেন অভিভাবকরা। তারা বলছেন, আগের রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলছে উত্তরসহ প্রশ্নপত্র। যেহেতু আমি আগের দিন রাতে কোশ্চেন পাচ্ছি, অ্যানসার পাচ্ছি, তাহলে পরীক্ষাটা কি? প্রশ্ন তো আমি পাবোই, সে আসে বসে থাকে। যেন আমার মেয়ে গতকালকে রাত 12টা পর্যন্ত বসে থাকবে, সে প্রশ্ন দেখবে। আগের দিন সে প্রশ্ন পায়নি, স্কুলে যে শুনছে যে প্রশ্ন তো আউট হয়েছে, তুমি তো আমার দেওয়া নাই মোবাইল। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে, নতুন কারিকুলামের পরীক্ষা বা মূল্যায়ন দক্ষতা ভিত্তিক, ফলে কোনো শিক্ষার্থী পরীক্ষার আগে প্রশ্ন পেয়ে গেলেও তা মূল্যায়ন প্রক্রিয়ায় প্রভাব ফেলবে না। আমার প্রশ্ন আউট হওয়া বা সিক্রেট থাকার বিষয় না, প্রশ্নটা একটা ওপেন জিনিস। এটা একেবারেই অ্যাক্টিভিটি বেসড বলে আসলে কি করতে হবে সেটাই শুধু প্রশ্ন, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। সে যদি সেটা শিখে আসে তাতেও কোনো সমস্যা নাই, কারণ শিখে আসবারও বিষয় না। পরীক্ষার আগেই প্রশ্ন পেয়ে গেলে শিক্ষার্থীরা মূল্যায়নের পাশাপাশি শিক্ষায় আগ্রহ হারাবে বলে মনে করেন শিক্ষা বিশ্লেষকরা, ফলে শিক্ষার্থীদের দক্ষতা মূল্যায়ন করা কঠিন হবে বলে মত তাদের। প্রশ্ন ফাঁস হলেও সমস্যা নেই, আমি মনে করি এটা অত্যন্ত আপত্তিজনক অবস্থা। আপনি কোন নৈতিকতার দিকে শিক্ষার্থীদেরকে নিচ্ছেন, গার্ডিয়ানদেরকে নিচ্ছেন? তো তার মানে কি কেউ প্রশ্ন পাবে, কেউ প্রশ্ন পাবে না? অর্থাৎ কেউ পেলে কোনো সমস্যা নাই, তো তাহলে কী করবে? তবে লেখাপড়া বাদ দিয়ে সবাই কী করবে? প্রশ্নের পিছনে ধাবিত হবে। আর যেসব শিক্ষক নৈপুণ্য অ্যাপ থেকে প্রশ্ন ডাউনলোড করে আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কারিকুলাম বোর্ড। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।